Dear students, hope you are well and you are enjoying very much my lesson. Today I will discuss with you another important lesson, your homework 7. So, I am going to show you the assignment DSS assignment 7 ni alochona korbo dekhi amader 7 e ki ache tai na 7 ta khub guruttopurno karon eta tumra purbe class e porecho to dekho ekhane ei homework 7 review class mane punoralochona purber alochona class tai na ক্লাস ফোরে তোমরা কি পড়েছো সে বিষয় নিয়ে একটু আলোচনা করা হচ্ছে যেহেতু তোমরা ঠিকমতো ক্লাস করতে পারোনি স্কুলে এর জন্য এই বিষয়টি তোমাদের আলোচনা আবার দিয়েছি এই ক্লাস ফোর ইজ ইউনিট 14 ক্লাস ফোর লেসন 1 টু পেজ নাম্বার 28 এই 28 পেজে 28 28 নম্বর পেজে যেটা ছিল সেটা তোমাদের আবার দিয়েছে তাই তো তো এখানে আমরা দেখি কি আছে আমরা একটু ছোট ছোট করে সুন্দর করে আলোচনা করব তো দেখি আমাদের কি আছে দেখো পি কমপ্লিট দা সেন্টেন্স বাক্যগুলো পূর্ণ করো উইথ দা টাইম সময় দিয়ে ইন নাম্বার সংখ্যাবাচক সময় দিয়ে আমরা আমাদের এই সেন্টেন্সগুলো বাক্যগুলো পূর্ণ করব ইউজ এম অর পিএম এম অর্থ দুপুর 12টার আগ পর্যন্ত আমরা রাত 12টা থেকে দুপুর 12টার আগ পর্যন্ত এম ব্যবহার করব এবং অর অথবা কি করব এখানে দুপুর 12টা থেকে রাত 12টার আগ পর্যন্ত আমরা পিএম ব্যবহার করব ঠিক আছে তাহলে এম পিএম হচ্ছে রাত 12টা থেকে দুপুর 12টার আগ পর্যন্ত এম এবং দুপুর 12টা থেকে রাত 12টার আগ পর্যন্ত পিএম ব্যবহার করা হয় দেখি আমরা কিভাবে এটা পূরণ করা যায় এই বাক্যগুলো পূর্ণ করা যায় ঠিক আছে দেখি এ দেখো মিতা গেটস আপ এট 6 এম মিতা কি করে গেটস আপ মানে গেট আপ মানে কি ওঠা ঘুম থেকে ওঠা এট 6 এম সে সকাল 6টা এম যেহেতু 12টার আগ পর্যন্ত দুপুর 12টার আগ পর্যন্ত সেতু 6 এম 6টার সময় সকাল 6টায় সে ঘুম থেকে ওঠে তাই তো তারপর দেখো কি আছে শি হ্যাজ ব্রেকফাস্ট শি কি করে সে কি করে ব্রেকফাস্ট নাস্তা করে কখন এট 7 এম সকাল 7টায় সে তার নাস্তা করে ঠিক আছে সকাল 7টায় মিতাকে তার নাস্তা করে যেহেতু সকালে দুপুর 12টার আগে সেতু এম ব্যবহার করা হয়েছে তারপর দেখো she goes she jay to school school e jay thik ache at 9 am 9 am mane sokal 9 tay she school e jay jehetu 12 tar age bolechi am byabohar kora hobe dupur 12 tar age she to 9 am 9 tar shomoy she school e jay thik ache asha kori tumra bhalo bhabe bujhte parcho to er pore dekhi she visits she poridorshon kore basha dekhte jay thik ache her grandmother tar dadi ke she tar dadi ke dekhte jay grandmother mane dadi at 3 পিএম তিনটার সময় যেহেতু বলেছি যে দুপুর 12টার পর থেকে রাত 12টা আর পূর্ব পর্যন্ত মানে আগ পর্যন্ত পিএম ব্যবহার করব সেহেতু 3 পিএম তিনটার সময় সে তার দাদিকে দেখতে যায় ঠিক আছে সে তিনটার সময় তার দাদিকে দেখতে যায় সে ভিজিটস হার গ্র্যান্ডমাদার সে তার দাদিকে দেখতে যায় এট 3 পিএম তিনটার সময় ঠিক আছে মানে স্কুল থেকে যখন ফেরে তখন সে তিনটার সময় সে তার দাদির কাছে যায় বা দাদিকে দেখতে যায় তাই তো তারপর দেখো নাম্বার 5 কি আছে সি রিটার্নস রিটার্ন মানে ফিরে আসে সি রিটার্নস সে ফিরে আসে হোম বাড়িতে ফিরে আসে এট 5 পিএম সে 5টার সময় তার বাড়িতে ফিরে আসে যেহেতু বলেছি যে যে দুপুর 12টা থেকে রাত 12টার পূর্ব পর্যন্ত যেটি ব্যবহার করব আমরা যেটি ব্যবহার করব সেটা হচ্ছে পিএম যেহেতু 5টার সময় যায় সেহেতু পিএম ঠিক আছে সে রিটার্নস হোম সে বাড়িতে ফিরে আসে এট 5 পিএম সে 5টার সময় ফিরে আসে আশা করি তোমরা এম পিএম এর ব্যবহারটা ভালোভাবে বুঝতে পেরেছো এবং তোমাদের এই যে পুনরালোচনা ক্লাস 4 এর যে পার্টটি ছিল সেটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো যদি তুমি একবার দেখো তাহলে ভালোভাবে বুঝতে পারবে তো ঠিক আছে আজকের পার্টটি দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে যেন পরবর্তী ভিডিওগুলো খুব সহজে পেতে পারো কারণ এরপরে আমরা এর পরের হোমওয়ার্কগুলো নিয়ে আলোচনা করব সেটি যেন তোমরা সহজে পেতে পারো এর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি বাজিয়ে রাখবে ঠিক আছে তো ঠিক আছে সবাই সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি তো ধন্যবাদ সবাইকে